আসসালামু আলাইকুম, ডন অফ লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। ইসলামিক শিক্ষামূলক গল্প নিয়ে আজকের এই ভিডিও। শিক্ষামূলক গল্প আমাদের ব্যক্তি জীবনের জন্য এবং শিক্ষা গ্রহণের জন্য অনেক উপকারী, তাই অযথা কথা না বলে চলুন গল্পটি শুরু করি। পারস্যের এক প্রতাপশালী সম্রাট ছেলের শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন। ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে। একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন। তারপর অকস্মাৎ বিনা কারণে বিনা দোষে সম্রাটের ছেলেকে ভীষণভাবে শাস্তি দিলেন। অকারণে এই শাস্তি ভোগ করায় সম্রাটের ছেলেটি শিক্ষকের উপর দারুণভাবে রেগে গেল, কিন্তু মুখে কিছুই বলতে পারলো না। হাজার হোক, শিক্ষক তো কিছুদিন যেতে না যেতেই পারস্যের সম্রাট রোগে ভুগে ইন্তেকাল করলেন। পিতার ইন্তেকালের পর পারস্যের সিংহাসনে নতুন সম্রাট হিসেবে বসলো সেই ছেলেটি। সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকালো। যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজিরও হলো। পারস্যের নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞাসা করল, আপনি অমুক দিন আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন? সম্রাট অপলকে তাকিয়ে আছে শিক্ষকের দিকে। শিক্ষক বলল, তাতে কি হয়েছে? সম্রাট বলল, তাই বলে আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেবেন? শিক্ষক এবার একটু মুচকি হাসলেন, তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। জবাবে বললেন, হ্যাঁ, আপনাকে সেদিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্য যে আপনি যাতে করে বুঝতে পারেন বিনা কারণে বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারো উপর জুলুম করলে তার কতটা কষ্ট হয়। সেই কষ্টের স্বাদটা সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন মজলুমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক। আর সেই বোধ থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনো কারো উপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন। শিক্ষকের এই নৈতিক শিক্ষা দেবার অভিনব কৌশল জেনে সম্রাট খুব খুশি হলো এবং শাস্তির পরিবর্তে মূল্যবান উপঢৌকন দিয়ে তার শিক্ষককে অতি সম্মানের সাথে বিদায় জানালো। ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আপনারা কি জানতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।